রিসেন্টলি হুয়াওয়ে চায়নাতে লঞ্চ করে দিয়েছে অনর ভিউ 20 নামে একটি নতুন ফোন, যেটি সম্ভবত খুব শীঘ্রই ইন্ডিয়াতেও লঞ্চ করবে। ফোনটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এটিই হলো ওয়ার্ল্ডের প্রথম ফোন যেটিতে আছে ইন ডিসপ্লে ক্যামেরা। তাছাড়া ফোনটিতে আছে দুর্দান্ত কনফিগারেশনের সাথে আরও বেশ কিছু চমক, এবং কনফিগারেশন অনুযায়ী ফোনটির প্রাইসও বেশ অ্যাফোর্ডেবল। আপনি যদি ফোনটি সম্পর্কে সব কিছু আরও ডিটেলসে জানতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনো রেজ বাংলা টেকনোলজি চ্যানেল। দ্যাটস বিইং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক বিল্ড ও ডিজাইন দিয়ে। অনর ভিউ 20 ফোনটির ফ্রন্টে আছে 2.5D কার্ভড গ্লাস অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং ফোনটির ব্যাকটিতে আছে প্রিমিয়াম লুকের গ্লাস ফিনিশ, তাই ফোনটি লুকের দিক থেকে অসাধারণ। ফোনটি ডিসপ্লের কথা বলতে গেলে বলতে হয়, ফোনটিতে ডিসপ্লে হিসাবে আছে একটি বড় 6.4 ইঞ্চির 1080x2310 রেজলিউশনযুক্ত অল ভিউ ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যেখানে কোনো নচ নেই। তবে ডিসপ্লেটির বিশেষত্ব হলো ডিসপ্লেটির মধ্যেই উপরের বাম দিকের কোণায় ফ্রন্ট ক্যামেরাটি বসানো আছে, যার ফলে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও এবং ফোনটির বেজেল ও চিন অন্যান্য ফোনগুলির তুলনায় অনেক কম, যার ফলে ফোনটিতে ভিউইং এরিয়া অন্যান্য ফোনের থেকে অনেকটাই বেশি। এই ধরনের ইউনিক ডিসপ্লে ওয়ার্ল্ডে প্রথম অনরই ব্যবহার করল, তাই নতুন ইনোভেশনের কারণে এখানে অনর অবশ্যই প্রশংসার দাবি রাখে। ফোনটি 2G, 3G, 4G এবং VoLTE নেটওয়ার্ক সাপোর্ট করে। ফোনটি একটি ডুয়েল সিম সাপোর্টেড ডিভাইস এবং ফোনটিতে ডুয়েল VoLTE নেটওয়ার্ক সাপোর্ট করে। তবে ফোনটিতে কোনো এসডি কার্ড ব্যবহারের সুযোগ নেই, কারণ ফোনটিতে এক্সটার্নাল এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। তবে আপাত দৃষ্টিতে এসডি কার্ড স্লট দেওয়া উচিত ছিল। তবে আলাদাভাবে এসডি কার্ড ব্যবহারের সুবিধা না থাকলেও আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কেন, সেই ব্যাপারে পরে আসছি। এবারে আসা যাক ফোনটির প্রধান আকর্ষণ ক্যামেরায়। অনর ভিউ 20 ফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে একটি ডুয়েল ক্যামেরা সেট আপ, যেখানে ব্যবহার করা হয়েছে একটি 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারযুক্ত TOF 3D স্টিরিও ক্যামেরা। সাথে আছে PDF, HDR, প্যানোরামা ও LED ফ্ল্যাশ, এবং সাথে EIS এবং AI ফিচারও থাকছে। তাই এতে কোনো সন্দেহ নেই যে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে নর্মাল ও লো লাইটে অসাধারণ মানের ছবি তোলা যাবে। এবারে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি f2.0 অ্যাপারচারযুক্ত 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে আছে HDR ও AI ফিচার, তাই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতেও ভালো মানের সেলফি তোলা যাবে। ফোনটিতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক ও NFC সাপোর্ট দেওয়া হয়েছে, এবং চার্জিং পোর্ট হিসাবে Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটি USB OTG সাপোর্ট করে। এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্সের ব্যাপারে। ফোনটিতে প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে একটি 7 ন্যানোমিটার লেটেস্ট টেকনোলজির হাই সিলিকন কিরিন 980 অক্টাকোর প্রসেসর, যেটি একটি লেটেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। সাথে GPU হিসাবে আছে মালি G76MP10। সাথে আছে GPU টার্বো টেকনোলজি। যেহেতু ফোনটিতে লেটেস্ট টেকনোলজির ফ্ল্যাগশিপ প্রসেসর এবং GPU টার্বো সাপোর্ট দেওয়া হয়েছে, তাই অনর ভিউ ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। ফোনটি থেকে অসাধারণ পারফরম্যান্স পাওয়া যাবে। ফোনটিতে ফেস আনলক এবং রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ সব বেসিক সেন্সারগুলি দেওয়া হয়েছে। ফোনটিতে OS হিসাবে দেওয়া হয়েছে লেটেস্ট Android 9 Pie, যেখানে ব্যবহার করা হয়েছে ম্যাজিক UI 2। অনর ভিউ 20 ফোনটি 6GB 128GB এবং 8GB 256GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেহেতু ফোনটির ইন্টারনাল মেমোরি সাফিসিয়েন্ট দেওয়া হয়েছে, তাই এসডি কার্ড স্লট না থাকাটা কোনো ফ্যাক্টর হবে না। ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি ম্যাসিভ 4000mAh ব্যাটারি, তাই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো পাওয়া যাবে। সাথে আছে ফাস্ট চার্জ সাপোর্ট। অনরের দাবি অনুযায়ী ফোনটিকে 30 মিনিটের মধ্যে 55% পর্যন্ত চার্জ করা যাবে, তাই ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়েও কোনো অভিযোগ করার সুযোগ নেই। ফোনটি সি ব্লু, ফ্যান্টম ব্লু, রেড এবং ম্যাজিক নাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। অনর ভিউ 20 ফোনটির বেস ভ্যারিয়েন্টটি চায়নাতে লঞ্চ করেছে 2999 ইউয়ান প্রাইসে, যেটিকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে রাফলি দাঁড়ায় 30,700 ইন্ডিয়ান রুপিস। তাই আমার মনে হয় ফোনটির বেস ভ্যারিয়েন্টটি ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে 29,999 ইন্ডিয়ান রুপিতে, এবং ফোনটির বাংলাদেশি প্রাইস হতে পারে 40-42,000 টাকার মতো। এখন সমস্ত কিছু বিচার করার পর
আমার সৎ মতামত হলো ফোনটির যা কনফিগারেশন এবং ফিচার সেই অনুযায়ী যদি ফোনটি 30,000 ইন্ডিয়ান রুপিসের মধ্যে লঞ্চ করে তাহলে ফোনটি কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে একটা বড় আলোড়ন ফেলে দেবে। তাই এই প্রাইসে ফোনটি নেওয়া যেতে পারে। ফোনটি সম্পর্কে আপনার মতামত কী? ফোনটি যদি এই প্রাইসে লঞ্চ করে তাহলে কি আপনি ফোনটি কিনবেন? আর ফোনটির কী কী আপনার ভালো লেগেছে আর কী কী ভালো লাগেনি নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করুন, এবং আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।